চীনের সাক্ষ্য নিয়ে চিন্তিত নন ট্রাম্প। সংবাদ ডেস্ক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রুশ সংশ্লিষ্টতার অভিযোগের বিরুদ্ধে তার প্রশাসনের বহিষ্কৃত সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন যে সাক্ষ্য দিতে যাচ্ছেন তা নিয়ে উদ্বেগে না থাকার দাবি করেছেন হোয়াইট হাউস। গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউসের মুখপাত্র শন স্পাইসার জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্পের রুশ সংশ্লিষ্টতা ইস্যুতে ফ্লিন কি সাক্ষ্য দেবে না দেবে সে বিষয়ে ট্রাম্পের মাথা ব্যথা নেই। ফ্লিনের সাক্ষ্যের কারণে ট্রাম্পের কোনো ক্ষতিও হবে না বলে বিশ্বাস করে হোয়াইট হাউস। বিচার থেকে দায়মুক্তি দেওয়ার বিনিময়ে ট্রাম্পের রুশ সংশ্লিষ্টতা সংক্রান্ত সাক্ষ্য দেওয়ার প্রস্তাব দিয়েছে ট্রাম্প প্রশাসনের এ বহিষ্কৃত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন। দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই এর তদন্তকারী এবং দুইটি কংগ্রেসনাল কমিটিকে তদন্তে সহায়তা করার প্রস্তাবও দেন তিনি। এফবিআই এর ওই তদন্তকারী এবং ওই দুটি কংগ্রেসনাল কমিটি 2016 সালে মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ সংক্রান্ত অভিযোগের তদন্ত করছে। ট্রাম্পের প্রচারণা শিবিরের সঙ্গে রাশিয়ার সংশ্লিষ্টতা ছিল কিনা তাও খতিয়ে দেখছে তদন্তকারী কর্মকর্তারা। রাশিয়ার সঙ্গে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের সম্ভাব্য সম্পর্ক নিয়ে তদন্ত চালাচ্ছে এফবিআই। কংগ্রেসের সিনেট ও হাউস ইন্টেলিজেন্স কমিটিও শুনানি চলাকালে একজন সাক্ষ্যদাতা ইতিমধ্যেই ক্রেমলিনের অপপ্রচারের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। শুক্রবার স্থানীয় সময় সকালে ট্রাম্প একটি টুইটার বার্তায় জানান, নির্বাচনে বড় পরাজয়ের পেছনে যে বিষয়কে মিডিয়া ও ডেমোক্রেটরা অজুহাত হিসেবে দাঁড় করাচ্ছে সেখান থেকে মাইকেল ফ্লিনের দায় মুক্তি চাওয়া উচিত। পরে হোয়াইট হাউসের এক বৈঠকে ফ্লিন সম্পর্কে সাংবাদিকরা ট্রাম্পের সঙ্গে কথা বলতে চাইলে তিনি রাজি হননি। পরে এক সংবাদ সম্মেলনে ট্রাম্পের মুখপাত্র শন স্পাইসার বিষয়টি নিয়ে কথা বলেন। ফ্লিনের সাক্ষ্যের বিষয়ে ট্রাম্প উদ্বিগ্ন কিনা সে বিষয়ে জানতে চাওয়া হলে স্পাইসার না সূচক জবাব দিয়ে বলেন, ট্রাম্প বিশ্বাস করেন ফ্লিনের সাক্ষ্য দেওয়া প্রয়োজন এবং আশা করতে তার সেখানে যাওয়াও প্রয়োজন, যেখানে ট্রাম্প ও ফ্লিনের দায় মুক্তি চাওয়াকে অপরাধের প্রমাণ বলে উল্লেখ করেছিল। সেখানে ফ্লিনের দায় মুক্তি চাওয়াটা ঠিক হলো কি না সে সম্পর্কে সাংবাদিকরা জানতে চাইলে স্পাইসার বলেন, এটি তার ব্যক্তিগত বিষয়, আমি মঞ্চ থেকে ফ্লিন বা অন্য কাউকে আইনি পরামর্শ দিতে পারি না।